আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি আলুর চিপস রেসিপি। আচার্য যজনক আলুর চিপস বানিয়ে দেখাবো। এটা বিকেলের জল খাবারের জন্য চিপস ফ্রাই। পটেটো চিপস বানানো খুবই সহজ, অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আলু নিয়েছি পাঁচটা। আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি আগে থেকেই। আলুগুলো কেটে সেদ্ধ করে নেব। আলুগুলো ডুম ডুম করে কেটে নিচ্ছি। এভাবে করে বাকিগুলো কেটে নেব। বাকি সবগুলোই কেটে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি আলুগুলো। এখন চুলাটা অন করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ফিরে আসলাম। এর মধ্যে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, হাতের সাহায্যে আলুগুলো চটকিয়ে নেব। বাকিগুলো এভাবে করে চটকিয়ে নেব। এই প্লেটটা ছোট হয়েছে তাই অন্যটাই নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আড়াই চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। হাতের সাহায্যে উপাদানগুলো মিশিয়ে নেব। এই উপাদানগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছুই যেন ভালোভাবে মিশিয়ে যায়। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। হাতে একটু তেল নিয়েছি, হাতে লেগে যাবে না। পটেটো চিপসগুলো গোল গোল করে শেপ করে নেব। বাকি সবগুলো এভাবে করে গোল শেপ করে নেব। বাকি সবগুলোই করে নিয়েছি। এখন এগুলো ভাজতে যাব। চুলায় আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলের পরিমাণটা বেশি লাগবে, তেলটা প্রচুর গরম করে নিতে হবে। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পটেটো চিপসগুলো। সবগুলোই একসঙ্গে ভেজে নেব। চিপসগুলো ভাজার সময় চুলোর আঁচটা একদম কমিয়ে দিতে ভাজতে হবে। হাতে সময় নিয়ে চিপসগুলো ভাজতে হবে। চিপসগুলো নিজে থেকে ভেসে উঠবে। দেখুন, নিজে থেকে চিপসগুলো ভেসে উঠেছে। আলু পটেটোগুলো ভাজতে সময় লেগেছে পাঁচ মিনিটের মতো। পটেটো চিপসগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। চিপসগুলো অনেক ফুলেছে, পটেটো চিপসগুলো মুসমুসে হয়েছে। দেখতেও অনেক সুন্দর লাগছে, খেতেও দারুণ লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটি দেখার জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।